ভালো নার্সারি এটাই তাহলে শিশুদার নার্সারি নাকি ও তাহলে শিশুদার নার্সারি কোনটা দেখো ভাই এখানে কিছু গাছ নিতে এসেছে কত সুন্দর কালো গোলাপ এখানে শুধু গোলাপের ভ্যারাইটিস দেখো চন্দ্রমল্লিকা তো আমরা আবার খুঁজতে খুঁজতে আর একটা জিনিস পেলাম সেটা হলো নার্সারি তো দেখো কত সুন্দর দেখো আমার বরের মতো দেখো ভাইও গাছের খুব মানে বলতে পারো খুব ইচ্ছে গাছ লাগানো তো দেখো ভাই চলে এসেছে দেখো কি কি নিবি জামরুল নিবি পিটুনিয়া নিবি পিটুনিয়া ওই দেখ দারুণ পিটুনিয়া হয়েছে অনেক বড় এরিয়া অনেক ঘুরে শেষ করা যায় না দেখো কমা দেবো না আমাদের হচ্ছে সব রকম মাল রাখা আছে আমাদের নার্সারি দামি মাল আছে দামি এক সাইডে থাকে আমরা নবগ্রাম থেকে 40 কিলোমিটার দূর থেকে যদি আরো দাম নেওয়া দারুন ফুল ধরেছে ছাদে ব্রাঞ্চ থাকবে ছোট্ট মধ্যে এই তো ধরে আছে লালে সাদা ফুল আমাদের গাছে বড় বড় আমাদের ধরেছে শ্বশুর বাড়িতে দেখো ভাই এখানে নার্সারিতে চলে এসেছে আর কিছু চাইনাও গাছ পেয়েছে দেখো সেই নবগ্রাম থেকে ছুটে এসেছি এখানে দাদা এই পেয়ারা গুলো কি পেয়ারা এটা দাম হচ্ছে আপনার 70 টাকা আপনি নেন না আমাদের কথা শুনে তো বুঝতে পারবে যে আমরা এলাকার নই তো ভালো কোনটা গাছ বলুন কোনটা
ব্রাঞ্চ জামা থাকে আর ছোট্ট জামা হয়, এটা এটা লম্বা জাতে তো আমি চারিদিকে ছড়িয়ে থাকে এরকম দেখছি, লম্বা জাতে আমি লাগিয়েছি একটা অনেকগুলো গাছ নিবো এইভাবে বললে হবে? আমরা গাছ প্রেমী বলে এখানে খুঁজে খুঁজে গন্ধে গন্ধে বের করে নিয়ে এসেছি। এই আমগুলো একটা নিবি, এই হিমসাগর আমগুলো একটা নিবি, কি কাঠিমন নিবি? তাই তোরে গাছ তো অনেক নিয়ে ফেললি, এগুলো বইব কি করে এত দূর রাস্তা? তুইও মিষ্টিতে তো লাগাবি, মিষ্টিতে তো গাছ আছে তো সামনে চলে। পিটুনিয়া গুলো হেভি ফুটেছে দেখ, পিটুনিয়া গুলো খুব সুন্দর হয়েছে, কি লঙ্কা ধরেছে রে, এই দেখ সফেদা। আমাদেরটা আমাদেরটা কি হয়েছে বল সফেদা? আরে ব্যাগ আবার ছিঁড়ে যাবে না তো, আগে ব্যাগ অনুযায়ী মাল নেবো, অত দূর রাস্তা হাতে করে নিয়ে যেতে আমার পুরো যাবে অবস্থা। এই দেখো কতগুলো গাছ, এইখানে এসে আমার শুধু ঘুরপাক খাচ্ছি। ও বলছে আমরা চলেই যাবো, তো বললো না দেখো আমি খুঁজেই বার করবো। গাছ খুব মানে হয় না, বড় হয় না তো, আমাদের তো মাটিতে লাগানো আছে কত বড় বল। লিচু গাছ নিস না, আতায় গাছ নিস, লিচু গাছই নিস না, লিচু শুধু শুধু টক টক করে, লিচু গাছ শুধু এমনি দেখতেই ভালো, ফল খেয়ে তো শান্তি পাবে না। একটা আতা দাও ছোট বলে দেখো, গাছগুলো বাধাই হচ্ছে। বাড়িয়ার মালটা তো এটা ছিল কনফার্ম, বাড়িয়ার মালটা তো ভালো আমি জানি, মানে দাদাকে এসে ধরবি। ভাই গাছগুলো নিল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আটটা গাছ নিল, এই দেখো কত সুন্দর সুন্দর গাছ, দেখো দেখো ঝাউগুলো দেখো।